يكن منكم عشرون صابرون يغلبوا مئتين او مسلمانا تونا فاي پونا ولا تحزنوا ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين سبحان الله অর্থ বুঝেন নাই আপনারা যদি বুঝতেন আমি সুবহানাল্লাহ বলার আগেই আপনারা সুবহানাল্লাহ বলতেন আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সুবহানাল্লাহ তোমরা ভয় পেও না তোমরা চিন্তা করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করব তবে শর্ত একটা তোমাদেরকে খাঁটি ইমানদার হওয়া লাগবে কি হওয়া লাগবে খাঁটি ইমানদার হওয়া লাগবে অস্ত্র দেখলেই দৌড় মারবা আর যারা বেনামাজি যদি জিজ্ঞেস করে ওই নামাজ পড়ছিলি আপনি নামাজ পড়ে আসছেন কিন্তু তাদের ধমকে বলবেন না ভাই জীবনও নামাজ পড়েনি হ্যাঁ এখন তো এমনই চলতেছে আমাদের দেশের বড় একজন কর্মকর্তা র‍্যাবের বড় একজন কর্মকর্তা সে ব্যক্তি বলতেছে আমার কাছে ইনফর্ম করো কারা কারা তোমাদেরকে নামাজে দাওয়াত করে কোন দেশে আছেন কোথায় আছেন কোথায় আছেন মুসলমান খবর আছে খবর নাই সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে আমল গঠন করতে হবে ঈমান আর তাজা করতে হবে মজবুত করতে হবে যদি পেসুইরা মার্কে ঈমান নিয়া দুর্বল ঈমান নিয়ে যদি আপনি ময়দানে নামেন আপনি জিততে তো পারবেন না বরঞ্চ মার খেয়ে ঘরে ফিরবেন আলু ভর্তা হইয়া সুতরাং এই কাজ করা যাবে না ঈমানকে মজবুত করতে হবে ঈমানকে কি করতে হবে মজবুত করতে হবে আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলছেন তোমরা সংখ্যায় যদি 20 জন হও কয়জন কথা বলতে সংখ্যা কয়জন وَإِيَّكُمْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُونَ مِئَتَيْنَ যদি তোমার সংখ্যা মাত্র 20 জন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি তোমাদের বাহুর মধ্যে দিব এমন শক্তি তোমাদের হাতের মধ্যে দিব এমন শক্তি তোমাদের গায়ে দিব তোমরা 200 জন নওজোয়ানের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে 20 জনে কয়জন কথা কয় না 20 জনে কয়জন 200 জন এরপর আমরা হচ্ছেন ওয়াইয়াকুম মিনকুম মিআতুই ইয়াগলিবু ওয়াইয়াকুম মিনকুম মিআতু সাবিরাতু ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু যদি তোমরা সংখ্যা 100 হও কয়শো 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 জোরে বলনা কয়শো সংখ্যা যদি তোমরা 100 জন হও ওয়াইনকুম মিয়াতুন সাবিরাতুন মিয়াতুন হতে হবে ধৈর্যশীল হতে হবে জিহাদের ময়দানে গিয়ে খালি কেমন পাছা চুলকাইবেন ঘাড় চুলকাইবেন বলবেন সাহায্য কে আসে না রে সাহায্য কে আসে না রে না 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 আল্লাহ পাক সাহায্য কখন করবেন কিভাবে করবেন কে জানেন কখন সাহায্য করলে তোমার এই সাহায্যটা কাজে লাগবে কখন সাহায্য করা উচিত সবচেয়ে কে জানেন আমার আল্লাহ বলছেন ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন যদি তোমরা হও 100 জন কয়শো জন 100 জন 100 জন তোমরা হও ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন সুবহানাল্লাহ তোমরা সংখ্যা যদি 100 জন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তোমরা 1000 কাফির বেঈমানদের বিরুদ্ধে জয়লাভ করবে কয় হাজারের বিরুদ্ধে 100 জন 1000 সুবহানাল্লাহ এখন আশেপাশে যত অমুসলিম আছে ওদের সংখ্যা কি আমাদের 100 গুণ কথা বলেন না কেন 100 গুণ অবশ্যই 100 গুণ না আমরা বাংলাদেশে এখন মুসলমান কত আপনি সব সেটে ঘুটে একেবারে সব যদি সাইজ করে ফেলেন কমপক্ষে তো 15 কোটি ঠিক কিনা কথা কেনা 15 কোটি তো এদেশে শতকরা 92% কেউ কেউ বলছে 98% মুসলমান কত পার্সেন্ট 98% মুসলমানের দেশে হিসাব করে 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 কমপক্ষে যদি 15 কোটি হয় এই 15 কোটি মুসলমান সারা দুনিয়ার কাফির বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে অবশ্যই জয়লাভ করবে সুবহানাল্লাহ
কিন্তু হতে হবে কি ঈমান হতে হবে মজবুত ঈমান হতে হবে শেখ খোদা আলীর মতো ঈমান হতে হবে খাবাবের মতো ঈমান হতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান হতে হবে আবু হানিফার মতো ঈমান হতে হবে শাফি হাম্বলি মালিকীর মতো সুবহানাল্লাহ দেখেন ইমাম আবু হানিফা এত বড় একজন আলেম ছিলেন এত বড় একজন ফকিহ ছিলেন এত বড় একজন মুহাদ্দিস ছিলেন এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন তাকেও কিন্তু ইসলামের পক্ষে থাকার কারণে ইসলামের বিপক্ষে শক্তির হাত থেকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে ঠিক কিনা এমন একজন ইমাম দেখাতে পারবেন না মাযহাবের চারজন ইমাম আমার সঙ্গে বলেন কয়জন চারজন নাম্বার এক ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ নাম্বার দুই ইমাম শাফি রাহিমাল্লাহ নাম্বার তিন ইমাম আহমদ ইবনে হাম্বল নাম্বার চার মালিক রাহিমাহুল্লাহ মালিক ইমাম মালিক তিনি ছিলেন মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা এই চারজন ইমাম একজনকে পাবেন না যারা সত্য কথা বলার কারণে সৎ পথে থাকার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে তাগুতি শক্তির হাত থেকে নির্যাতন ভোগ করে নাই এমন একজন নাই তাহলে কবির কবিতা মিথ্যা হয়ে যেত কবি বলছেন শোনো পায়রুবিবু হানিফা হানিফা পায়রুবিবু হানিফা কি সনদ জন্দান হামলি হতা হিট পর দুর খানে কি বা ও পৃথিবী অশরফ তোমার কি হতে চাও ইমাম আজম আবু হানিফার মতো হতে চাও নাকি মালিকীর মতো হতে চাও নাকি হাম্বলির মতো হতে চাও নাকি শাফির মতো হতে চাও যদি শাফি হতে চাও যদি হানাফি হতে চাও যদি মালিক হতে চাও তাহলে জেনে রাখো ইমাম মালিক ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল তারা সত্য কথা বলার কারণে যেমন মার খেয়েছিলেন সত্য কথা বলার কারণে তারা যেমন নির্যাতিত হয়েছিলেন আজও কিন্তু ওই শয়তানের গোষ্ঠী দুনিয়াতে আছে নাকি নাই জোরে কন আজ শয়তানের গোষ্ঠী দুনিয়াতে আছে আজও কিন্তু ওরা উৎপেতে বসে আছে তুমি সত্য কথা বললে তোমার ঘাড় কিন্তু ওরা চেপে ধরবে কিন্তু ইমাম আবু হানিফা ঘাড় চেপে ধরার কারণেও ঘাড় চেপে ধরার কারণেও নির্যাতন সহ্য করেছেন ইমাম আবু হানিফা মালিক আহমদ ইবনে হাম্বল তারা সবাই কিন্তু ইসলামের পক্ষে কথা বলার কারণে তাগুতি শক্তি দ্বারা নির্যাতিত হয়েছিলেন তারপর সত্য থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হন নাই ঠিক কিনা আজ যদি আমরা সত্য কথা বলার কারণে তাগুতি শক্তি আমাদের বৃদ্ধে দাঁড়ায় আর আমরা যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে সামনে যাই এই ময়দান ছেড়ে তাগুতি শক্তি পালাবে অবশ্যই পালাবে ইনশাআল্লাহ ঠিক কিনা সুতরাং মুসলমানদেরকে দীপ্ত কণ্ঠে সমর্থিত হবে আজ এখান থেকে সমর্থিত হবে জীবন যাবে তো পাগড়ি যাবে না কি যাবে শির দেগা নেহি দেগা আমামা শীত দেব কিন্তু এই পাগড়ি দেব না এই পাগড়ি আমার ইমান এই পাগড়ি আমার সম্মান এই পাগড়ি আমার সম্ভ্রম এই পাগড়ি তো আমার পাগড়ি না এই পাগড়ি কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি এই পাগড়ি কাফির বেঈমানদের হাতে দিয়ে দেওয়া মানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিক্রি করা ঠিক কিনা অসম্ভব এটা হতে পারে না আমি পাগড়ি দেব না আমি শীত দেব আমি ইমান দেব না আমি জীবন দেব ঠিক কিনা যদি এই হয় মুসলমানদের অবস্থা এই হয় যদি ইমানি হালত তাহলে কাফির বেঈমান আজও লেজ গুটিয়ে এই দুনিয়া ছেড়ে হার্ট অ্যাটাক করে মরতে অবশ্যই বাধ্য ঠিক কিনা একটা হার্ট অ্যাটাকের গল্প শুনবেন